أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي العشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله والصلاه والسلام على رسول الله. ওয়া আ'লা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান tabi'আকুম bi ভাই মোহাম্মদ সাব্বির আপনি প্রশ্ন করেছেন যে কোন একজন ভাইকে আপনি বলেছিলেন ঘুষ নিয়ে চাকরি করা জায়েজ তবে এটা কবিরা গুনাহ। পরে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন যে আসলে জায়েজ এবং কবিরা গুনাহ একসাথে হতে পারে না। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন আর হাদিস শরীফে আছে আল্লাহর নবী বলেছেন লা আনাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর রাশি ওয়াল মুন্তশি। আল্লাহ নবী ঘুষ দাতা এবং ঘুষ গ্রহিতা উভয়কে লানত করেছেন আপনার ভুল বুঝতে পেরেছেন আপনি তাও বা করেছেন এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি যে ভুল করে এই জায়েজ বললেন অথচ সেটা হারাম এক্ষেত্রে আপনার ইমান ভঙ্গ হবে কিনা না প্রিয়দিনী ভাই আপনার এক্ষেত্রে আমি বলব যে স্যারিয়া কথা বলতে যে সবচেয়ে সতর্কতা অবলম্বন করা উচিত যাতে করে আপনার দ্বারা বা আমার দ্বারা কোনো ভুল তথ্য পরিবেশিত না হয় এটা খেয়াল রাখা দরকার এরপরে আসলে ইমান ভঙ্গ হয়ে যায় বিষয়টা আসলে কথা বলার সাথে এইভাবে রিলেটেড না বরং সম্পৃক্তটা হচ্ছে কল্পের সাথে ইমান ভঙ্গের অনেকটাই সম্পৃক্ততা হচ্ছে কল্পের সাথে কারণ শির কুফুর যেগুলোর মাধ্যমে ইমান ভঙ্গ হয়ে যায় নেফাক সবগুলি কিন্তু কল্পের সাথে জড়িত কেউ যদি ভুল বুঝে ভুল বুঝতে পারে না ভুল বুঝে বা অজ্ঞতাবশত কোনো একটা শিরক করে ফেলে এবং সাথে সাথে যদি তিনি তাওয়া করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু তিনি মুশ্রিক সাব্যস্ত হবেন না এবং শির কাউকে শিরকের তকমা লাগানো কাউকে মুশরিক বলার ক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখতে হবে সে জাহেল কি না আপনি যখন এই যে একটা কথা বলে ফেলেছেন যে ঘুষ দেওয়া বৈধ নয় না জায়েজ কিন্তু আপনি এটাকে জায়েজ বলে ফেলেছেন আপনি কিন্তু আপনার কথার উপর অটল নেই আপনার অজ্ঞতাবশত অথবা অনেক সময় সবকাতে কাতে লেছান মুখ দিয়ে ভুলবশত কথা বের হয়ে যায় সেটা হতে পারে অথবা আপনার জ্ঞানের কমের কারণে অথবা ভুল বোঝার কারণে আপনি সে ভুল কথা বলেছিলেন আপনার আপনি বুঝতে পেরেছেন আপনার কথাটি ঠিক হয়নি আপনি তবা করেছেন আশা করি আল্লাহ সুবান্ন আপনার তবা কবুল করে নেবেন এবং এটা আপনার ইমান ভঙ্গের কোনো কারণ হবে না বরং আপনি যখন সেরেয় একটা বিধানকে সুস্পষ্টভাবে অস্বীকার করবেন সেরেয়াই কোনো বিধানের লঙ্ঘন করবেন সেটাকে অস্বীকার করবেন তার বিরুদ্ধে কথা বলবেন তখন আপনার ইমান ভেঙে যাবে শরীয়তের কোনো একটা বিধান ফর্চ বিধান যেটা অস্বীকার করার সুযোগ নেই আপনি যদি সেটাকে অস্বীকার করেন তাহলে এটা হবে কুফুরি যার কারণে আপনি ইমান ভঙ্গ হয়ে যাবে একটা জিনিস শির্ক স্পষ্ট এরপর আপনি জেনে শুনে শিখ করছেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি যদি হৃদয়ের মাঝে শির কফুরকে গোপন রেখে বাহিরে যতই আপনি ইসলাম প্রকাশ করেন এরপরও আপনার ইমান নষ্ট হয়ে যাবে তাহলে আসলে ইসলাম থেকে বের হয়ে যাওয়া প্রধানত এটা কলবের সাথে সম্পৃক্ত এবং দ্বিতীয়ত যে এবং তার বাহ্যিকভাবে প্রকাশ্যমান অবস্থা হচ্ছে যে সেটি কোনো বিধানকে সরাসরি অস্বীকার করা অথবা তার বিরুদ্ধে বলা কেউ যদি শরীর কোনো বিধানের ক্ষেত্রে ব্যাখ্যায় আসে ব্যাখ্যার মাধ্যমে সেটাকে তার বিরুদ্ধে কথা বলে বা বিভিন্ন ধরনের সেই সেক্ষেত্রেও কিন্তু তাকে কাফের বা মুশরেকের বিধান লাগানো হয় না উনি তাবিল করছেন তাবিলের ক্ষেত্রে আল্লাহ সুবাহ ওয়া তালা তিনি ফয়সালা করবেন যে আসলে তার ফয়সালাটা কি হবে তা আশা করি আপনার এটা ইমান ভঙ্গের কোনো কারণ হয়নি এটা কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আল্লাহ আপনার তবাকবন করে নিন আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই এখানে আপনার জায়েজ বলার কারণ এরকম একটা কারণ হতে পারে যে অনেক উলামাইকার কিন্তু ঘুষ দিয়ে চাকরির পক্ষে কথা বলে থাকেন হয়তো আপনি তাদের লেকচার শোনার কারণে আপনি দুইটাকে গুলিয়ে ফেলেছেন এটা হতে পারে যে আসলে কখনো জায়েজ কখনো না জায়েজ উলামাই ইকেরাম এভাবেই কথাগুলো বলে থাকেন বর্তমানে যে সমস্ত স্কলার রয়েছেন আর আপনি হয়তো সে দুটাকে আমভাবে নিয়ে এসে বলে ফেলেছেন জায়েজ কিন্তু কবিরা গোনা আসলে সত্যিকার অর্থে যখন জায়েজ তখন সেটা কবিরা গুণা হবে না এবং যখন সেটা না যায়স যখন সেটা কবিরা গোনা হয়ে যাবে তখন সেটা কোনোভাবেই জায়জ হবে না এবং তার ইনকামও জায়েজ হবে না জায়েজ কখন ওলা ক্ষেত্রে বলে থাকেন বর্তমান যারা স্কলার রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে আসলে সত্যিকার অর্থে ঘুষ কোনটা ঘুষ দিয়ে যদি অন্যের অধিকারকে নষ্ট করা হয় তাহলে সেটাই সেটাই হয়ে যায় ঘুষ যেমন আল্লাহ সব তরাতুল বাকার ভেতর বলেছেন যে তোমরা অন্যের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করার জন্য বিচারকের কাছে উৎকোষ তুলে দিও না তাহলে এখানে কিন্তু অন্যের সম্পদকে আপনি অন্যায়ভাবে গ্রাস করার জন্য বিচারককে কি দিচ্ছেন ঘুষ দিচ্ছেন আপনার বিচারটা আপনার পক্ষে আসার জন্য অন্যের জমিকে দখল করার জন্য অন্যের সম্পদ ভক্ষণ করার জন্য আপনি কি দিচ্ছেন ঘুষ দিচ্ছেন পক্ষান্তরে আপনার নিজের অধিকারকে বাস্তবায়ন করতে গিয়ে যদি কোনো ধরনের ঘুষ দিতে হয় তাহলে কিন্তু সেটা এ নিষেধ করা হচ্ছে না বরং সেটা হবে বরং আপনার কাছ থেকে যদি কেউ সেটা নেয় তাহলে সেটা হবে জুলুম আর আপনি হবেন মাজুলুম উদাহরণস্বরূপ সরকার একটা সার্কুলার দিল যে প্রাইমারিতে আমরা সারা বাংলাদেশে দশ হাজার শিক্ষক নেব দেখা গেল যে প্রত্যেকটা জেলাতে যদি ভাগ করে দেওয়া যায় তাহলে এতে দেখা সাপোজ ধরে নেন একটা জেলাতে সরকার আড়াইশো শিক্ষক নিয়োগ দেবে আর আপনি পরীক্ষায় দেওয়ার পরে আড়াইশো সাপোজ ধরে নেন আপনার জেলাতে আড়াই হাজার পরীক্ষা দিয়েছে এর মাসে আড়াইশো প্রথম আড়াইশো জন কী পাবেন চাকরি পাবেন দেখা গেল আপনার নামটা একশোর ভিতরেই আছে কিন্তু যারা চাকরি দেবে তারা বলছে যে তোমার নাম যেহেতু আড়াইশোর মাঝে আছে এক্ষেত্রে তুমি যদি চাকরি নিতে চাও তাহলে তোমাকে একটু কম ঘুষ দিতে হবে চার পাঁচ লাখ দিলেই চলবে আর যারা আড়াইশোর বাইরে রয়েছে ওদেরকে বলেছে তোমরা যদি চাকরি নিতে চাও তাহলে দশ পনেরো লাখ লাগবে এখন আপনি যদি এই চার পাঁচ লাখ ঘুষ না দেন তাহলে কিন্তু আপনার চাকরিটা হচ্ছে না বরং এখানে আপনার অধিকারকে প্রশ্ন প্রতিষ্ঠা করার জন্য আপনি আপনাকে ঘুষ দিতে হচ্ছে অথচ সরকারের কথা অনুযায়ী আপনি বিনা ঘুষে চাকরি পাবেন যেহেতু আড়াইশো জন নিয়োগ দেওয়া হবে আর আপনি তার মাঝে আছেন আপনি বিনা টাকায় চাকরি পাওয়ার কথা কিন্তু কর্তৃপক্ষ যারা যারা চাকরি নিয়োগ দিচ্ছে এরা হচ্ছে ঘুষখর এরা টাকা ছাড়া চাকরি দিচ্ছে না এমতো অবস্থায় আপনার নিজস্ব অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনি যদি ঘুষ দেন তাহলে আপনি হবেন মজলুম এবং তারা হবে জালেম এবং আপনার এটা ঘুষ বলে বিবেচিত হবে না বরং এটা জুলুম বলে বিবেচিত হবে পক্ষান্তরে যারা এই আড়াইশো আড়াইশো এই সিরিয়ালের মাঝে নেই এরপরে যারা রয়েছে তারা যদি ঘুষ দিয়ে চাকরিটা নেয় তাহলে তাদের চাকরিটা হবে অবৈধ যিনি দিচ্ছেন তিনি অবৈধ কাজ করলেন যিনি নিচ্ছেন তিনি অবৈধ কাজ করলেন তাদের সম্পূর্ণটা হবেই সম্পূর্ণটাই হবে অবৈধ এভাবে তারা ফতোয়া দিয়ে থাকেন প্রিয়জনী ভাই এক্ষেত্রে আমি বলবো সবচেয়ে ভালো হয় যে তা কুয়াকে অবলম্বন করা ঘুষ এগুলোর কাছে না যাওয়া আল্লাহ সুবানতার অবশ্যই আকার জন্য এমন রিজিকের ব্যবস্থা করে রেখেছেন যেখানে আপনি ঘুষ ছাড়াই ঘুষ ছাড়াই আপনার রিজিকের ব্যবস্থা হবে হয়তো এখানে এই চাকরি করলে আপনার একটু স্বচ্ছলতা বেশি থাকবে অন্যটা করলে একটু স্বচ্ছলতা কম থাকতে পারে অথবা আল্লাহ সুবান মাতাল আপনার জন্য অপরন্ত রিজিক খুলেও দিতে পারেন তা আশা আমি মনে করি যে এই সিচুয়েশনগুলোতে ঘুষ না দেওয়াটাই বেটার সবচেয়ে নিরাপদ যেখানে আপনার কোনো সন্দেহ সংশয় কিচ্ছু নেই বরং আপনি যদি এক্ষেত্রে এটাকে গ্রহণ করেন তাহলে অনেক উল্লামায় একরামের কোরআন হাদিসের রিসার্চ অনুযায়ী তাদের গবেষণা অনুযায়ী বোঝা যাচ্ছে যে এটা অবৈধ না তার এই ফোতার ওপর ভিত্তি করে আপনি হয়তো সেটা করতে পারেন আর আপনি যদি না করেন তাহলে ক্ষেত্রে কিন্তু যারা জাইজ বলেছেন তারাও কিন্তু বলবেন না আপনি হারাম কাজ করলেন বরং আপনি উত্তম কাজ করলেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম